ইতালি সাংবাদিক ড্যানিয়েল ক্রাফ পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ান রোনালদোর কাছে জানতে চেয়েছিলেন, তুমি মায়ের সাথে এখনও থাকো কেন? তোমার মায়ের জন্য একটা বাড়ি বানিয়ে দেও না কেন? বয়স 18 হলে তো এইসব দেশের ছেলেমেয়েরা আলাদা থাকে। জবাবে রোনালদো বলেছিলেন, দেখুন, আমি রীতিনীতি খুব একটা বুঝি না। আমার মা বহু কষ্ট করে আমাকে বড় করেছেন। মা খুব সাধারণ একটা চাকরি করতেন। বাবার সাথে ডিভোর্স এর পরে নিজের অফিস, আমার স্কুল আর ডে কেয়ার সেন্টারে ছোটাছুটি করেই তার সময় কেটেছে। মা কোনোদিনই নিজের কোনো শখ আহ্লাদ মিটাতে পারেননি। মা না খেয়ে ক্ষুধার্ত থেকেই ঘুমিয়ে যেতেন, শুধু আমাকেই যে করেই হোক খাইয়ে দিতেন। আমাদের তেমন টাকা পয়সা ছিল না কোনো দিন। আমি খেলার জন্য আমার প্রথম জুতা কিনতে 7 দিনের মধ্যে 7 দিন এবং রাতে ক্লিনার হিসেবে কাজ করেছি, যাতে আমি একজন খেলোয়াড় হতে পারি। তাই আমার সকল সাফল্য আমি আমার মাকে ডেডিকেট করেছি। আমাকে আদর করে মানুষের মতো মানুষ বানানোর জন্য মাকে অনেক অনেক ধন্যবাদ। মা আমার পাশে থাকুক, অর্থ দিয়ে কখনোই সব কিছু হয় না। আমি যা দিতে পারি মাকে সব কিছুই তার এখন আছে, কিন্তু নিজের সন্তানের ভালোবাসা যত্ন সেবার চেয়ে বড় আর কিছু হয় না। বলতে পারেন এক্ষেত্রে আমি মোটেও ইউরোপীয় নই, বরং ওরিয়েন্টালি থাকতে চাই।